পৌষ সংক্রান্তি, গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠে পুলির উৎসব। ঢেঁকিতে ধান ভেঙে তৈরি হচ্ছে হরেক রকমের পিঠে। সুন্দরবনের প্রান্তিক মানুষেরা এই প্রাচীন ঐতিহ্যকে ঘিরে মেতে উঠেছেন। পৌষ মাসের শেষ দিন, যা মকর সংক্রান্তি নামে পরিচিত। পুরাণ এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা দুই আছে এই দিনটিকে ঘিরে। পুরাণ মতে সংক্রান্তির দিনে, অর্থাৎ পৌষ মাসের শেষ দিন, সূর্যদেবকে তার সৎ ছেলে শনিদেব তিল নিবেদন করেছেন এবং সূর্যদেব তাতে তুষ্ট হয়ে শনিদেবকে একটি ঘর উপহার দেন। সেই ঘরের নামই ছিল মকর। কালকের দিনে শনিদেবের ওই ঘরে প্রথম সূর্যদেব প্রবেশ করেন। এই দিনটি মকর সংক্রান্তি নামে পরিচিত। আবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কাল সূর্য একাদশতম রাশি মকরে প্রবেশ করবে। বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে কাল থেকে সূর্য উত্তনারায়ণ শুরু হয়। মকর সংক্রান্তির পর থেকে দিন ধীরে ধীরে বড় হতে থাকে, অর্থাৎ মকর সংক্রান্তি মানেই সূর্যদেব। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে ব্রহ্ম মুহূর্তে গঙ্গাসাগরে অথবা কোনো জলাশয়ে স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করেন বহু পুণ্যার্থীরা। মকর সংক্রান্তির দিন সারা দেশ জুড়েই পালিত হয় বিভিন্ন নামে। যেমন পাঞ্জাবে পালিত হয় লাহোরি নামে, আবার দক্ষিণ তামিলনাড়ুতে এই বিশেষ দিনটিতে পালিত হয় পোঙ্গাল উৎসব, আর আমাদের পশ্চিমবাংলায় এর নাম পৌষ পার্বণ। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি পার্বণ। এদিন বাংলার প্রায় প্রতিটি হিন্দু গৃহস্থেই পিঠে পুলির আয়োজন করা হয়। এই পিঠে পুলি তৈরির প্রধান উপকরণ হল আতপ চালের গুঁড়ি। আজকাল মেশিন বা রেডিমেড জিনিসের যুগে চালের গুঁড়ি বাজারেই কিনতে পাওয়া যায়। আর যারা বাড়িতে চাল গুঁড়ো করে তারা সকলেই মিক্সার গ্রাইন্ডার মেশিনেই চাল গুঁড়ো করে থাকেন। তবে মেশিন ব্যবহার করা বা বাজার থেকে চালের গুঁড়ো কেনা ব্যক্তিদের ভিড়ে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল সুন্দরবনের বাঁকড়া ডোবরে গৌর মণ্ডলের বাড়িতে। ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, এই প্রবাদটি যতটা জনপ্রিয়, বর্তমানে এই প্রবাদের মুখ্য চরিত্র ঢেঁকি ততটাই অবহেলিত। ঢেঁকির ব্যবহার শহর তো দূরের কথা, আজকাল গ্রাম বাংলাতেও খুব একটা দেখা যায় না। তবে এরই মধ্যে ঢেঁকির ব্যবহার দেখা গেল সুন্দরবনের গৌর মণ্ডলের বাড়িতে। দীর্ঘ ৩০ বছরের পারিবারিক রীতি পালন করে যাচ্ছেন গৌর মণ্ডলের বাড়ির মা কাকিমারা। এই বাড়িতে আজও ঢেঁকিতেই চাল ভেঙে পিঠে পুলি তৈরি করা হয়। অনিমা বিশ্বাস মিলি মণ্ডলের কথায়, বর্তমানে অনেক সুযোগ সুবিধা থাকলেও ঢেঁকিতে গুঁড়ো করা চাল দিয়ে তৈরি পিঠের স্বাদই অন্যরকম, যা মেশিন পেশায় চালের গুঁড়ো দিয়ে তৈরি পিঠেতে পাওয়া যায় না। চাল কুটলে পিঠেটা সৌন্দর্য হবে, খেতেও ভালো লাগে। মিক্সারের পিঠেটা অত খেতে ভালো হয় না, ওই জন্য আমরা এই ঢেঁকি থেকে চালটা কুটি। এটা আমাদের বাবা মার থেকে এখান থেকে এই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আগে বাবা মাই করতো, এখনো এই ঢেঁকির পিঠেটাই খেতে ভালো হয়, এই জন্য এটা করা হয়। মিক্সারের পিঠেটা অত ভালো হয় না। এটা হচ্ছে সিঙের কাঠি বাঁকড়ার ডোবর। শুধু যে পুরনো রীতি মেনে ঢেঁকি ব্যবহার করা হয় এখানে তা নয়, মা ঠাকুমাদের হাতের তৈরি প্রাচীন পিঠেও তৈরি হয় এখানে। যেমন কাস্তে পোড়া, কাচি পোড়া, কুলি পিঠে, তেলের পিঠে, রস পোড়া, গোকুল পিঠে। পিঠে খেতে খুব সুন্দর হয়, ভালো জিনিস, মিক্সারের চেয়ে ঢেঁকিতে ভালো হয়। কালের পরিবর্তনে সনাতনী রীতি আস্তে আস্তে আবছা হয়ে গেলেও গ্রাম বাংলার কোনো না কোনো কানাচে সনাতনকে আটকে রাখার চেষ্টা চলছে। যেমন বিলুপ্ত প্রায় ঢেঁকি গৌরমণ্ডলের বাড়ির মা কাকিমাদের ছোঁয়ায় ঢেঁকি যেন জীবন্ত হয়ে ওঠে প্রতি পৌষ পার্বণে। পৌষ পার্বণে বিলুপ্ত প্রায় প্রথাকে বাঁচিয়ে রাখতে সুন্দরবনের এই বাড়িতে সকলে মেতে উঠেছেন, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।